আজকে আপনাদের জন্য এমন একটা সিনেমা এক্সপ্লেন করব যা আপনাদের সত্যি আনন্দ দিবে। একটা ছেলে যে কিনা শুধুমাত্র মোটা হওয়ার কারণে কোনো মেয়ে তাকে পছন্দ করত না, এমন কি স্কুলের সকল বন্ধুরা সবসময় তাকে খেপাতো। কিন্তু হঠাৎ এমন কিছু কাণ্ড ঘটে যা সেই মোটা ছেলেটার জীবন বদলে দেয়। ওয়েলকাম ব্যাক টু সিনেমা বাজার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, দীর্ঘ বিরতি দিয়ে আবারও তোমাদের জন্য হাজির হয়ে গেলাম পছন্দের সকল সিনেমা এক্সপ্লেন করতে। কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এখন যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন তার নাম ক্রিস ব্যান্ডার। সালটা ছিল 1995, নিউ জার্সি শহরে যখন তাদের স্কুল শেষ করে কলেজে ওঠার পালা। সেই আনন্দে ক্রিস ব্যান্ডার এবং তার স্কুলের সকল বন্ধুরা মিলে একটা পার্টি প্ল্যান করে জিমি নামের একটা মেয়ের বাড়িতে। জিমি হলো ক্রিস ব্যান্ডারের একমাত্র বেস্ট ফ্রেন্ড। ক্রিস সবসময় জিমির সাথে ভালো মুহূর্ত কাটাতো এবং সেলফি তুলে সেগুলো ঘরে লাগিয়ে রাখত। আজ ফাইনালি ক্রিস তার বেস্ট ফ্রেন্ড জিমিকে লাভ লেটার লিখতে বসে। ডিয়ার জিমি, যখন আমরা একসাথে থাকি তখন মনে হয় আমরা শুধু স্কুলে নেই, আমরা ক্রিস আর জিমির দুনিয়াতে চলে গেছি। তোমার সাথে টিভি দেখা আর চিয়ারলেডিসের প্র্যাকটিস সবসময় আমার ভালো লাগতো। লাভ লেটারে ক্রিস ব্যান্ডার আরও লিখে, ছোট্টবেলা থেকেই আমরা বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমি তার চেয়েও বেশি কিছু হতে চাই। আমি তোমার বয়ফ্রেন্ড হতে চাই। ইতি তোমার বন্ধু ক্রিস ব্যান্ডার। ক্রিস এই চিঠি লিখে একটা নোটবুকের ভিতরে সেটা ঢুকিয়ে জিমির বাড়িতে রওনা দেয়। সাইকেল চালিয়ে জিমির বাড়িতে চলে আসে ক্রিস। এসে দেখে সেখানে আগে থেকে তার স্কুলের সব বন্ধুরা ছিল। ক্রিসকে দেখে জিমি দৌড়ে এসে জড়িয়ে ধরে এবং হাত ধরে টেনে উপরে নিয়ে যায় জিমির ঘরে, আর ক্রিস নিচে পড়ে যায়। টিম জিমিকে বলে, তুমি আমার নোটবুকে কিছু লিখে দাও না। জিমি বলে, এখন না, আমি পরে লিখে দিব। ক্রিস যখন বিছানা থেকে নিচে পড়ে যায় তখন তার নোটবুকটা বিছানায় ছিল, আর টিম ভুল করে ক্রিসের নোটবুকটা নিয়ে বিয়ার খেতে নিচে চলে যায়। এরপর জিমির আরেক বন্ধু ডাস্টি গিটার নিয়ে চলে আসে। জিমি বলে, আমি জানতাম না তো তুমি গান গাইতে পারো। সে সময় ডাস্টি বেসুরে গান গাইতে শুরু করে, সেটা শুনে জিমি আর ক্রিস বিরক্ত হয়ে যায়। ক্রিস ডাস্টিকে ঘর থেকে বের করে দেয়। এরপর জিমি ক্রিসকে বলে, আমি তোমার জন্য একটা টি শার্ট কিনেছি, একটু পরে দেখাও তো কেমন হলো। জিমির দেওয়া সেই টি শার্টটি ক্রিস পরে নেয়। সেটা একটু টাইট ছিল, আর জিমি বলে, তুমি অনেক কিউট। ক্রিস জিমিকে বলে, তোমার জন্য আমি কিছু লিখেছি, প্লিজ পড়ো। জিমি যখন সেই নোটবুক পড়তে শুরু করে তখনই বুঝতে পারে এটা তার লেখা নোটবুক না। ক্রিস নোটবুকটা হাতে নিয়ে দেখে, আরে এটা তো টিমের নোটবুক। ক্রিস দৌড়ে চলে আসে টিমের কাছে। ততক্ষণে টিম সবার সামনে ক্রিসের লেখা সেই নোটবুক পড়ে সবাইকে শোনায়। এসব শুনে সবাই খুব মজা নিচ্ছিল। আর উপর থেকে জিমি যে টি শার্ট গিফট করেছিল তাতে লেখা ছিল ফ্রেন্ডস ফর এভার। সবাই হাসাহাসি করছিল। ক্রিস কষ্ট সহ্য করতে না পারে বেরিয়ে চলে আসে। জিমি তখন এসে বলে, এটা আমার জন্য তোমার লেখা সবচেয়ে বেস্ট লাভ লেটার ছিল। এসব শুনে ক্রিস অনেকটা খুশি হয়ে যায়। জিমি ক্রিসকে বলে আই লাভ ইউ আর ছোট্ট একটা কিস করে, কিন্তু তারপর যা বলে তা শুনে ক্রিস আরও কষ্ট পায়। জিমি বলে, আমরা তো বেস্ট ফ্রেন্ড তাই না, আমি তোমাকে আমার ভাইয়ের মতো মনে করি। একদিকে সবার হাসি ঠাট্টা আর জিমির রিজেক্ট করাতে ক্রিস কষ্ট পেয়ে তার সাইকেল নিয়ে চলে আসে। কষ্টে ক্রিস শহর ছেড়ে চলে যায়। এরপর লস অ্যাঞ্জেলসের ঘটনা, প্রায় 10 বছর পরের ঘটনা দেখানো হয়। লস অ্যাঞ্জেলসে ক্রিস একটা মিউজিক কোম্পানিতে কাজ করা শুরু করে। সেখানে ক্রিসমাস উপলক্ষে তার বসকে গিফট দেয় ক্রিস। এই 10 বছরে ক্রিস নিজেকে অনেকটা পরিবর্তন করেছে, যা সবাইকে অবাক করে দিয়েছে। এরপর ক্রিস তার বন্ধুর সাথে দেখা করে কথা বলছিল, আর তার পাশে কিছু লোক আইসক্রিম করছিল। সেখানে একটা মেয়ে তাকে ফ্ল্যাট করার চেষ্টা করে, কিন্তু ক্রিস বলে, তোমার তো বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড থাকার পরও আমার সাথে ফ্ল্যাট করছো। মেয়েটা বলে, আরে ও তো আমার বেস্ট ফ্রেন্ড। এসব শুনে ক্রিস হাসতে হাসতে চলে যায়। ক্রিসমাসের ছুটিতে ক্রিস বাড়িতে আসতে চাচ্ছিল, তখন টিভিতে একটা জনপ্রিয় মডেলের প্রোগ্রাম দেখানো হয়। ক্রিসের বস সেটা দেখে ক্রিসকে বলে, আগামী প্রজেক্টে এই মডেলকে আমার চাই, তাতে করে আমরা অনেক বেশি ডিভিডি বিক্রি করতে পারব। তারপর ক্রিসকে তার বস
সেই মডেল সামান্তা জেমসের কাছে পাঠায়। তার স্টুডিওতে তখন সে রেকর্ড করছিল। ক্রিস সামান্তার স্টুডিওতে চলে আসে আর সবাই তার গান শুনে পাগল হয়ে যাচ্ছিল, কারণ 40 বারের বেশি সময় ধরে ট্রাই করে যাচ্ছিল, সবাই বিরক্ত হয়ে যায়। ক্রিসকে দেখে সামান্তা দৌড়ে এসে জড়িয়ে ধরে, এরপর জিজ্ঞেস করে, তুমি আমাকে মিস করছিলে নাকি তোমার বস পাঠিয়েছে? ক্রিস বলে, দুটোই। সে বলে, আমি তোমাকে অনেকটা মিস করেছি। সামান্তা ক্রিসের সাথে ফুর্তি করতে চায়, তার প্যান্ট খুলে ফেলে, কিন্তু হঠাৎ তার লেখা নতুন একটা গানের কথা মনে পড়ে যায়। সামান্তা সেই গানটা ক্রিসকে শোনায়। এরপর দুজনে প্যারিসে যাওয়ার জন্য প্লেনে ওঠে, কিন্তু সামান্তা সেই প্লেনের ওভেনে খাবার গরম করতে দেয় আর হঠাৎ করে আগুন ধরে যায়। তখন এমার্জেন্সি তাদেরকে নিউ জার্সি শহরে ল্যান্ড করতে হয়। নিউ জার্সি, যেটা ক্রিসের শহর ছিল 10 বছর আগে, সেখান থেকে ক্রিস চলে আসে, কিন্তু সেখানে তার মা এবং ছোট ভাই থাকত। ক্রিস তখন কোনো উপায় না পেয়ে সামান্তাকে তার বাড়িতে নিয়ে যায়। ক্রিসকে দেখে তার মা চিৎকার করতে থাকে, কারণ 10 বছর পর তার ছেলেকে সে দেখছে। এতে সে অনেক খুশি হয়ে যায়। এরপর ক্রিস তার রুমে এসে দেখে এখনও সেভাবেই আছে যেভাবে সে রেখে গিয়েছিল। দেয়ালে তার বেস্ট ফ্রেন্ড জিমি আর তার পুরনো ছবি। ক্রিস কয়েকটা ছবি উঠিয়ে ফেলে, কিন্তু আর তার কিছু করার ছিল না। ক্রিস তার মায়ের সাথে কথা বলছিল, তখন তার ছোট ভাই মাইক আসে। এসে ক্রিসকে দেখে যতটা না সারপ্রাইজ হয়, তার চেয়ে বেশি খুশি হয় সামান্তাকে দেখে, কারণ সে তার অনেক বড় ফ্যান ছিল। এরপর ক্রিস সামান্তাকে নিয়ে কাছের একটা বারে ড্রিঙ্ক করতে চলে আসে। সেখানে গিয়ে চমৎকার একটা ঘটনা ঘটে। ক্রিস তার স্কুলের বন্ধুকে দেখতে পায়, তারা সেই বারে ড্রিঙ্ক করছিল। তারা দুজনেই বিয়ে করে ফেলেছে আর তাদের একটা বেবিও আছে। তখন টিমের সাথে দেখা হয়। টিম ক্রিসের কাছ থেকে টাকা ধার নেয়। জিমি ক্রিসকে দেখে খুশি হয়ে যায় আর তাদেরকে জড়িয়ে ধরে। জিমি ক্রিসকে বলে, তুমি তাহলে এই শহরে কতদিনের জন্য আছো? ক্রিস বলে, আজ রাতের জন্যই আছি, তারপর চলে যাব। এরপর টিম এসে বলে, এই বডিতে এবার তুই জিমিকে পটাতে পারবি। এরপর ক্রিস জিমির সাথে ডেট করতে চায়। এদিকে জিমির সাথে ডেট করতে হলে সামান্তার পিছু এড়াতে হবে। এরপর ক্রিস তার ছোট ভাইকে দিয়ে সামান্তাকে একটা মলে ঘুরতে পাঠায়। জিমির জন্য ক্রিস গাড়িতে অপেক্ষা করতে থাকে। ক্রিস জিমিকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে জিমিকে জিজ্ঞেস করে 10 বছর আগে কেন পালিয়ে গিয়েছিল। তারপর জিমি বলে, আমি একজন টিচার হতে চাই আর এখন আপাতত একটা বারে কাজ করছি। মাইক ফোন করে বলে, তোমার জায়গায় না হয় আমি সামান্তার সাথে প্যারিস চলে যাই, কিন্তু ক্রিস না করে। মাইকের হাতে থাকা ইলেকট্রনিক্স ডিভাইসের ধাক্কায় সামান্তা মল থেকে নিচে পড়ে যায়। আর এদিকে ক্রিস ডেট শেষ করে জিমিকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় কিস করতে চায়, কিন্তু ভুল বুঝে তাকে জড়িয়ে ধরে ঝাঁকাতে থাকে। তার বোকামির জন্য সে গাড়িতে এসে একা একা বকবক করছিল। একটু পর জিমি এসে বলে, আমার মোজাজোড়া গাড়িতে ফেলে গিয়েছিলাম। এরপর ক্রিস তার বন্ধুর সাথে সব কিছু শেয়ার করে। ক্রিস বাড়িতে এসে দেখে সামান্তার অবস্থা নাজেহাল। সে পাগলের মতো পেস্ট খাচ্ছিল। এসব দেখে ক্রিস তার ভাইকে মারতে থাকে। ক্রিস আবারও জিমিকে ফোন করে বলতে থাকে সেদিনের জন্য সে অনেক দুঃখিত। আরও বলে, চলো কাল না হয় আইস স্কেটিং করতে যাই। জিমিকে খুশি করতে ক্রিস আইস স্কেটিং করতে চলে আসে। সেখানে তারা বাচ্চাদের সাথে খেলছিল, কিন্তু বাচ্চারা ক্রিসকে মেরে খেলছিল। তাদের সাথে রাগ করে ক্রিস সবাইকে আঘাত দিয়ে এমনভাবে জোরে বলে আঘাত করে, সেটা গিয়ে তার দাঁতে আঘাত করে। এরপর পুলিশ এসে ক্রিসকে হাসপাতালে নিয়ে যায়। সে পুলিশ আর কেউ না, ডাস্টি ছিল, তার স্কুলের বন্ধু। ডাস্টি জিমিকে কোলে নিয়ে ফ্ল্যাট করতে থাকে। এসব দেখে ক্রিস রাগে হাসফাস করতে থাকে, কিন্তু কিছু করার ছিল না। চিকিৎসা নিয়ে ক্রিস বাড়িতে চলে আসে। এদিকে সামান্তাকে বডি ম্যাসাজ দিচ্ছিল তার ছোট ভাই মাইক। সামান্তা নগ্ন হয়ে তাকে অয়েল ম্যাসাজ করতে দেয়। ঠিক এমন সময় ক্রিস এসে সব দেখে ফেলে আর তার ছোট ভাইকে বিছানা থেকে ফেলে দেয়। তখন ক্রিসকে তার মা ডাকে, কারণ জিমি তার জন্য গেট ওয়েল সুন কার্ড পাঠায়। কার্ড পেয়ে ক্রিস জিমিকে ফোন করে ফিল্ম দেখার জন্য। জিমি ক্রিসকে বলে ঠিক আছে, সে ফিল্ম দেখতে যাবে, কিন্তু জিমি ডাস্টিকে নিয়ে আসে ফিল্ম দেখার জন্য। এতে ক্রিস বিরক্ত হয়ে যায়। তারপর ডাস্টি ক্রিসমাস পার্টিতে যোগ দেওয়ার জন্য চলে যায়। ক্রিস আর জিমি তাদের পুরনো স্মৃতির সিডি দেখতে থাকে। এরপর ক্রিস জিমিকে তার বাড়িতে পৌঁছে দেয়। জিমির বাড়িতে গিয়ে দেখে ডাস্টি তার জন্য গান গাইছিল। এসব দেখে ক্রিস রাগ করে চলে আসে। এদিকে সামান্তা ক্রিসকে
খুঁজতে খুঁজতে জিমির বাড়িতে চলে আসে। সেখানে সামান্তে গিয়ে বলে, আমার পেছনে তুই এই মেয়ের সাথে ফুর্তি করছিস, তোর চাকরি খেয়ে দিব। জিমির সাথে হাতাহাতি করে ক্রিসকে ঘুষি মেরে চলে যায়। এর পরের রাতে জিমি সেই লাভ লেটার খুঁজে পায় যেটা ক্রিস তার বাড়িতে রেখে আসে। জিমি এই সম্পর্কে জানতে চাওয়া সে বলে, আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, আর কিছু না। এরপর জিমি সে তাকে ভালোবেসে ফেলে, কিন্তু কেউ কিছু বলছিল না। জিমি ক্রিসের সাথে এক বিছানায় শুয়ে পড়ে, কিন্তু ক্রিস অনেক নার্ভাস ছিল, কেউ কিছু করছিল না। জিমি পুরো সহমত ছিল যাতে তাদের মধ্যে কিছু একটা হয়, কিন্তু ক্রিসের বোকামির জন্য সব কিছু ভেস্তে যায়। ক্রিস ভাবছিল যদি তার সাথে ফুর্তি করতে চাইলে সে তাকে ছেড়ে চলে যায়, এটা ভেবে ক্রিস কিছু করেনি। এরপর হসপিটাল ডাস্টিকে এক নার্সকে কিস করতে দেখে ক্রিস। তখন ক্রিস জিজ্ঞেস করে, তুমি একটা নার্সের সাথে এসব করছো, তাহলে জিমির কি হবে? ডাস্টি বলে, তুমি গিয়ে মজা করো আর আমি আমার মতো চলবো। ক্রিস তারপর আবারও জিমির বাড়িতে গিয়ে বলে সরি, কিন্তু জিমির বাবার কাছে জানতে পারে সে ডাস্টির সাথে মিউজিক শুনতে গেছে। ক্রিস জিমিকে সাবধান করতে চায়, কারণ ডাস্টি তাকে ধোকা দিচ্ছে, আসলে সে তোমার জন্য ঠিক ছিল না। কিন্তু রাগে ক্রিস ডাস্টিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ক্রিস কিছুতেই জিমিকে বিশ্বাস করতে পারে না। এরপর বাড়িতে ফিরে আসে আর মনে মনে ভাবতে থাকে জিমিকে সরি বলে আবারও এই শহর চলে যাবে। তারপর জিমির কাছে গিয়ে মাফ চায়, কিন্তু ক্রিস নেশায় ছিল, এজন্য সেই সুযোগে ডাস্টি জিমিরকে প্রপোজ করে বসে, জিমিকে রিজেক্ট করে দেয়। বারের মধ্যে দুজনের ঝগড়া হয়, জিমি ক্রিসকে ঘুষি মারে এবং ক্রিস তারপর আবারও লস অ্যাঞ্জেলসে চলে আসে। কিন্তু এবার আর কিছুতেই তার নিজেকে ঠিক রাখতে পারছে না। সেখানে গিয়ে আবারও সামান্তাকে দেখতে পায়। সামান্তা ক্রিসকে আবারও গান শোনায়, কিন্তু ক্রিস তাকে না বলে, কারণ সে জিমিকে পছন্দ করে। ক্রিস বলে, তুমি জোর জবরদস্তি করে কাউকে ভালোবাসাতে পারো না। তারপর ক্রিস আবারও শেষবারের মতো জিমির কাছে চলে আসে। জিমি দরজা খুলে দেখে ক্রিস, তারপর তার কাছে মাপ চায়। জিমি জিজ্ঞেস করে, এখানে কি করতে এসেছো? ক্রিস জিমিকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, গত 20 বছর ধরে এ কথাটা বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু তুমি কিছুতেই বুঝতে চাওনি। অবশেষে জিমিকে কিস করে তার বেস্ট ফ্রেন্ড থেকে আরও বেশি কিছু হয়ে যায়। এই মুভিটার এক্সপ্লেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের সিনেমা বাজার ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।